हेलो प्रिय दर्शक मंडली, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो चले आज के एक नतून रेसिपी निये। आज के रेसिपिटा खूब ही सिम्पल। आज के रेसिपि होच्छे आलू एवं पनीरेर कालिया। तो एटा खूब ही सिम्पल एक रान्ना, जे रकम बाड़ीते नर्माली रान्ना करी ओटाई आमी तोमादेर साथे शेयर करब। और ये आइटेमटा तुम्हारा जेकोनो जिनिसेर साथे खेते पारो, जेमन भात रुटी पोलाओ सबर साथ ही खूब ही भालो लागे। ताई जन्य भाबलाम आज के सहज रेसिपिटाई तोमादेर साथे शेयर करा जाक। तो बेशी कथा ना बोले चलो शुरू करा जाक आज के रेसिपि। পনিরের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম পনির, আর এখানে আছে কিউব করে রাখা আলু, এখানে আছে একটু তেজপাতা আর একটু এলাচ, আর এখানে আছে টমেটো পেস্ট, এখানে আছে আদা রসুনের পেস্ট, এখানে আছে সাদা তেল। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো কড়া আমার গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দেওয়ার পর আমি প্রথমে পনিরটা এবং পরে আলুটা ভেজে নেব। এবার পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিউব করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর এবার আমি অল্প করে নেড়ে নেব। পনিরটা ভাজার সময় অল্প আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নেব। পনিরটা আমার অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে তুলে রেখে দেব। পনিরটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো অল্প ভেজে নেব। আলুটা দেওয়ার পর অল্প নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। তো এবার আলুটাকে আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। আলুটা তুলে রাখার পর কড়াতে আরেকটু অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর এলাচটা দিয়ে দিচ্ছি, এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে এটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলতে পারো। তো আমি এখন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসছে। তো এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তুমি দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার পনির আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আলু আর পনিরটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম,
তাই জন্য আর অল্প একটু তেল দিচ্ছি। আলু আর পনিরটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো মতন ভেতরে ঢুকে যায়। তো এই সময় অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, এটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিও, না চাইলে নাও দিতে পারো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় অল্প অল্প জল দিতে পারো, একটু অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর এটা হয়ে এসছে। তো এই সময় অল্প আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, বেশি দেব না। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে আলু আর পনিরের কালিয়া আমার রেডি, দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা অদ্ভুত কালার এসেছে। তো তোমরা সবাই দেখলে আলু এবং পনিরের কালিয়া কীভাবে বানালাম। এটা খুবই একটা সিম্পল যদিও রেসিপি, তো তাও তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো তোমরা এখনও যারা এইভাবে কোনোদিন বানাওনি, অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। তো ভাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।